হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমাদের সাজগোজ থেকে তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসেছি। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, একটা বিয়ে বাড়িতে এসেছি। তো এটা হচ্ছে সুমনের একটা ফ্রেন্ডের বিয়ে। তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন ওই দাদাদের বাড়িতে চলে এসেছি, এখানে ব্রাইডকে রেডি করা হচ্ছে, তো সেটাই একটু ক্যাপচার করা হচ্ছে। আর এই দাদার রুমটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। তো বিয়ে বাড়ির জন্য একটু অগোছালো হয়ে আছে, কিন্তু রুমটা খুব সুন্দর আর খুব সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করা থাকে। এবার আমরা চলে এসেছি যে লজটায় মানে রিসেপশন পার্টিটা অর্গানাইজ করা হয়েছে সেখানে। কার গাড়িতে চেপে পড়েছো তুমি? কার গাড়িতে চেপে পড়েছো দেখি, মুখ দেখি, কার গাড়িতে চেপেছো? এখন লাইটিং দেখতে ব্যস্ত। এবার কনে আর বর দুজনেই চলে এসেছে। তো এটা হচ্ছে সোমেনের বন্ধু আর বান্ধবী। আর এখানে কনেকে কত সুন্দর লাগছে দেখো। তো চলো, কনেও চলে এসেছে, এবার আমরা ভেতরে যাই। এখানে ঢুকেই একটা খুব সুন্দর গণেশের মূর্তি রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুরো হলটা। উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিই, এটা একটা বড় হল, এখানে খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখানে বাবানের মজা দেখো, ও এখন কি করবো খুঁজে পাচ্ছে না। ভাগ্যিস ঠাকুরে ওখানে গিয়ে সব কিছু টানা হেঁচড়া করেনি, এটাই ভাগ্য। তো এখনও সবাইকে দেখছে আর ছুটে ছুটে যাচ্ছে, তাদেরকে একবার করে ধরে আসছে, এই হচ্ছে ওর কাজ। আর যেখানে কোণে বসিয়েছে সেই জায়গাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে সব কিছু ডেকোরেট করে রেখেছে, খুবই সুন্দর। আর কোণের ডান পাশে যে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছেন কোণের শাশুড়ি মা। তো এবার একটু ঘোরাঘুরি হলে এবার যাই খাবারের দিকে, কারণ খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি একটু বেরোতে হবে। এখানে বাবানকে খাওয়াবো বলে আমি ওর খাবার রেডি করছিলাম, আর আমি এবার খেতে বসে পড়েছি, কারণ সৌমেনকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, তারপর বাবানকে ধরেছে, এবার আমি বসেছি, তা নাহলে আমাদেরকে একসাথেও কিছুতেই খেতে দেবে না। আর এখানে কি কি মেনু আছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো। তো প্রথমে স্যালাড দিয়েছে, এখন ফিশ ফ্রাই দিয়ে গেল, আর এরপরেই চলে এসছে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সাথে আছে এটা হচ্ছে চিলি চিকেন। তো এবার দিয়ে গেছে শাহী পনির, আর এখানে মাটনও চলে এসছে। আমি এখানে খাচ্ছি, সমান একটু ক্যাপচার করে দিচ্ছে। আর বাবান তো নিচে খেলা করছে, ও একবার করে আসছে আমার কাছে, কী যে বলছে ওই জানে। তো এরপরে চাটনিও চলে এসছে, আমের চাটনি ছিল, আর এখানে দই, মিষ্টি, আরও এক ধরনের মিষ্টি ছিল, বাট আমি একটাই নিয়েছি। আর সব শেষে হচ্ছে পান মশলা। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এবার চেঞ্জ করব, ফ্রেশ হব। তো এই ব্লগটা আমি এটুকুই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।